আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার আজকের পর্বে রেসিপিটি দেখার জন্য আজ চলে এসেছি আমার লিটল চেপ এবং অরিজিনাল বাবুর হাতে তৈরি একটি পায়েসের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে নিই রেসিপিটি এখানে দশ লিটার গরুর দুধ দিয়ে দিয়েছে আর বারো লিটার পানি দিয়েছে আর দিয়েছি কিছু আলাস দারচিনি দিয়ে এটাকে জাল করতে বসিয়ে দিয়েছে এটা যখন ভালোভাবে জাল হয়ে একদম একটা ধোয়া আসবে ফুটে ওঠেনি এখনও বাট গরম হয়ে গিয়েছে এবং ধোয়া এসেছে এরপর যে দিয়ে দিবে গুঁড়া দুধ দেড় কেজি গুঁড়া দুধ দিবে আমরা যে বারো লিটার পানি দিয়েছি বারো কেজি সে বারো কেজি পানির জন্য এই গুঁড়া দুধটা দিতে হবে গুঁড়ো দুধটা কিন্তু দিচ্ছে আর একজন ঢালছে আর একজন অনবরত নেড়ে চড়ে যাচ্ছে কারণ এটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দুধটা লামস হয়ে যাবে এতে করে আমাদের সমস্যা হবে পায়েসে এই জন্য এটাকে অনবরত অবশ্যই নাড়তে হবে নাড়তে নাড়তে দুধটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর এটা বাবুটিরা কীভাবে জাল করে নেয় যে তারা যে কখন বুঝে দুধটা যে কখনো হয়ে গিয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারণ উনি আমাকে ডিটেলসে সে ব্যাপারটি বলেছে আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় অল্প পরিমাণে তৈরি করতে পারেন তবে তৈরি করলে আশা করছি বাবুচির যে আমরা যে পায়েসটা খাই সেই পায়েসের টেস্টটা পাবেন দুধটা জাস্ট দেওয়া হয়েছে এ পর্যায়ে উনি হাতলে তুলে দেখাচ্ছে দুধটা কিন্তু এখনও হাতলের সঙ্গে লাগেনি দুধের নিচে একটি আবরণ পড়েনি জাস্ট এটা একটা মানে সব দিকে একটা সাধ্য সাধা একটা ভাব আছে তো এখনও এই পর্যায়ে দুধটা জাল করা হয়নি উনি আমাকে বলেছে যে দুধটা আরও একদম জাল করা কিভাবে হবে যে দুধটা যখন এভাবে হাতলে তুললে তুলে নাড়াচাড়া করবে সে পর্যায়ে এটা যখন হাতলের সঙ্গে সাদা একটা আবরণ পড়ে যাবে দুধের সে পর্যায়ে এটা বোঝা যাবে যে দুধটা আমাদের ভালোভাবে জাল করা হয়ে গেছে দুধটা যখন ভালোভাবে জাল করা হবে তখন কিন্তু আমাদের দুধের থেকে খুব সুন্দর একটা শুক্রাণ আমরা পাবো যেহেতু এলাচ দারচিনি দেওয়া আছে এবং এটা দুধ দুধের একটা স্মেল আছে তো সব কিছু মিলে খুব সুন্দর একটা স্মেল পাবো সে পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল চালটা কি ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে এবং চালটা দিয়েও কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে তা না হলেও কিন্তু এটা চালও দলা পেকে যেতে পারে সো এই দিকটা খেয়াল রেখে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর পায়েসটা মোটামুটি নাড়াচাড়ার উপরেই করতে হয় তা না হলে কিন্তু নিচের দিক থেকে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা যদি নিচের দিক থেকে লেগে যায় তাহলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না তো নাচড়া করতে করতে একটা পর্যায়ে যখন দেখা যাবে যে চালটা প্রায় থার্টি পার্সেন্টের মতো আমাদের কুকড হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিবে লবণ উনি এটাকে বারবার চেক করছিল তুলে তুলে দেখছে যে এটা চালটা কীরকম ফুটেছে তার উপর ডিপেন্ড করি সব কিছু আসলে মিষ্টি মিষ্টি জিনিসের স্বাদের ব্যালেন্সটা কিন্তু লবণে করে লবণটা দিলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্টটাই অন্যরকম হয়ে যায় খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় এই জন্যই লবণটা দেওয়া তো এটা এখন আমাদের অনেকটা সময় জাল করে নেওয়ার পরে এটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো কুকড হয়ে গিয়েছে চালটা ফেটে ফেটে গিয়েছে তো সে পর্যায়ে এখানে দিয়েছে দেবো চিনি চিনিটা এই পর্যায়ে দিতে হবে এক এখনও কিন্তু আমাদের পায়েসটা কুকড হয়নি পায়েস কুকড হলে আর চালটা একসঙ্গে মিক্স হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পেয়েছেন যে চালের থেকে দুধটা কিন্তু আলাদা হয়েছিল তো সেপর যে চিনিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে আর চিনি দিলে আবার একটু পাতলা হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে চিনিটা এটা আবার জাল করে নিলেই ঠিক হয়ে যাবে তো বেশ খানিকক্ষণ জাল করে নিয়ে নিজেদের ঘনত্ব যে আমরা কতটুকু ঘনত্ব পছন্দ করি তার উপর ডিপেন্ড করে এটাকে নামিয়ে নিতে হবে আর এটা নামিয়ে নিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এটা আমার লিটল শেপ এটাকে নাড়াচাড়া করছে তো ঠান্ডা করে এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছে ট্রান্সফার করে নেওয়ার পরে এখানে কিছু কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে এটাকে রেখে দিয়েছে আর এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেছি আমি এখানে মাঝখান থেকে উনি ছিদ্র করে একটু ঘি দিয়ে দিয়েছে বেশ খানিকটা ঘি দিয়েছে ঘি দিয়ে পাতিলটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছে উনি বললো যে ঘিটা ঠান্ডা হওয়ার পর দিলে দুধ চা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এটাতেই আসল টেস্ট আসে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ কেস